প্রতি শুভকামনা রেখে শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আনোয়ার শীত নিবেদিত দীপ্ত কৃষির আজকের অনুষ্ঠান পাওয়ার্ড বাই কাজী ফার্মস। দর্শক, সামনে কোরবানি ঈদ দরজায় করা নাড়ছে, আর আমি আজকে চলে এসেছি চল্লক্ষা কর্ণফুলী চট্টগ্রামের ওজি ডেইরি অ্যান্ড অ্যাগ্রো খামারে। এখানে গরুর হৃষ্টপুষ্ট করার সার্বিক তথ্য আপনাদের মাঝে তুলে ধরব, আর যেহেতু কোরবানি চলে এসেছে সেই ঈদকে কেন্দ্র করে তারা কী কী প্রস্তুতি নিয়েছে সেটা তো থাকছেই। আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন, আর আমি সূচি আজকে আছি আপনাদের সাথে। তানভীর ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে চলে এলাম আপনার খামারে। এই যে আপনি গরুর খামার দিয়েছেন সেটা আজকে আমি দেখব এবং আমাদের দর্শককেও দেখাবো আপনার কেমন লাগছে। জি থ্যাংক ইউ। আমরা ওজি ডেইরি অ্যান্ড অ্যাগ্রো, আমরা কিছু মুলস রেডি করছি 22 ঈদের জন্য। আচ্ছা, আর কিছু আপনাদেরকে আজকে দেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো এই যে এখানে গরু রাখছেন দেখতে পাচ্ছি, খুবই চমৎকার লাগছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। তো এগুলো কি প্রতিদিনই ভাবে রাখা হয়? না, নরমালি ওরা শেডে থাকে। আচ্ছা, আর কাস্টমার আসে তখন ওরা চুজ করে কয়টা, সো তখন আমরা ডিসপ্লে করে রাখি বাইরে। আচ্ছা, ঈদের তো আর বেশি দিন বাকি নেই, তো ক্রেতারা কি প্রতিদিনই আসছে? জি ইনশাআল্লাহ, আমাদের একটা রেসপন্স আছে ভালো। আচ্ছা, আফটারনুনের পর ইনশাআল্লাহ আমরা মাংস অনেক এক্সপেক্ট করি। তো কতদিন যাবত এই গরুর খামার দিলেন? 2 ইয়ার্স। 2 বছর, তো খুবই কম সময়। তো কেন এই গরুর খামার দিলেন? এর আগে কি কিছু করতেন? সো বেসিক্যালি আমি ইউএস থাকতাম, পড়া করছি ওখানে আন্ডারগ্রাউন্ড মাস্টার্স, আসছি 2019-এ। আচ্ছা, তারপর আমরা বিজনেস অপরচুনিটি দেখতেছিলাম। আচ্ছা, ডিফারেন্ট, আমি আমার একটা ছোটোখাটো ফ্রেন্ড, সো একটা ডেভেলপিং কান্ট্রির জন্য 4 times chances to get over poverty is through agriculture and farming. সো বেসিক্যালি আমাদের ইন্টারেস্টও ছিল, শখ ছিল, গরুর প্রতি সবসময় একটা ভালোবাসা ছিল, গরু না লাইফস্টকের উপরেই ওভারঅল, সো ওখান থেকে ফার্মিং করা। ভাই খামারে তো দেখতে পাচ্ছি বিশাল এক আয়োজন করেছেন, কোরবানি কি নিয়ে করেছেন এটা? সব না, কোরবানির জন্য না, বাট রাইট নাও আমাদের 70টার মতো গরু আছে। আচ্ছা, কোরবানির জন্য? কোরবানির জন্য। জি। আচ্ছা, তো এই পর্যন্ত কি পরিমানে গরু সেল হলো তাহলে? আমরা প্রায় 16টা গরু অলরেডি সোল্ড। আচ্ছা, আর বাকি কিছু আছে আরো। আচ্ছা, তো কি কি জাতের কোরবানি গরু আছে আপনার খামারে? আমাদের কাছে আছে ফিশিয়ান, আচ্ছা, ইন্ডিয়ান শাইওয়াল, আচ্ছা, ইন্ডিয়ান শার, আচ্ছা, আর কিছু দেশি ক্রস গরু। এখানে এত সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি, চলুন সেগুলো আমিও দেখে আমাদের দর্শককেও দেখাই। তো প্রথমে কোনটা দেখাবেন? এটা এটা হচ্ছে একটা দেশাল। আচ্ছা, দেশাল। জি। বাহ, খুবই চমৎকার গায়ের রং দর্শক দেখতে পাচ্ছেন, গরুটা কিন্তু খুবই সুন্দর আর বেশ বড় সরো, খুব হৃষ্টপুষ্ট মনে হচ্ছে। তো একে কোথা থেকে সংগ্রহ করেছিলেন? এটা সিরাজগঞ্জ থেকে নেওয়া। সিরাজগঞ্জ থেকে? লাস্ট ইয়ার নেওয়া। আচ্ছা, 1 বছর প্লাস আমার ফার্মে। আচ্ছা, প্রায় 15 মাসের মতো। আচ্ছা, ওর ওয়েট আছে অ্যারাউন্ড 720। আচ্ছা, তো কত বছর আগে সংগ্রহ করেছিলেন? 1 বছর আগে। তখন তার বয়স কত ছিল? তখন 2 দাঁত ছিল। 2 দাঁত ছিল। এখন? এখন 4 দাঁত। এখন 4 দাঁত। দর্শক দেখতে পাচ্ছেন এর গায়ের রংটা কিন্তু খুবই চমৎকার লাগছে, আর গরুটাও কিন্তু বেশ সুন্দর, এর লেজটাও দেখতে পাচ্ছেন খুবই মোটা। এই গরুটা হচ্ছে আপনি এই কুরবানিতে কত আশা করছেন তাহলে? আমাদের আস্কিং আছে 450। দর্শক আপনারা কিন্তু চাইলেই ভাইয়ের কাছ থেকে এই গরুটি নিতে পারেন, খুবই চমৎকার। এর ওজন কেমন হবে? 720। এতো বিশাল, খুবই চমৎকার লাগলো দেখে। এখানে আরেকটা দেখতে পাচ্ছি। জি, এটা এটারও সেম, ওদেরকে আমি একসাথে নিছিলাম। আচ্ছা, ও রিসেন্ট 4 দাঁত হয়েছে, তখন নিছিলাম তখন 8 দাঁত ছিল। আচ্ছা, ওর ওয়েট আছে অ্যারাউন্ড 700। আচ্ছা, এটা কোন জাতের? এটা শাইওয়াল। শাহিওয়াল? জি। শাহিওয়ালের কালার কিন্তু খুবই চমৎকার, আমার বড় বাড়ি হচ্ছে শাহিওয়াল জাতের গরু, কিন্তু দর্শক খুবই চমৎকার লাগে। বিভিন্ন খামারে তো দেখি হচ্ছে তারা শখের বসে গরুর বিভিন্ন নাম দিয়ে থাকে, আপনি কি সেরকম কিছু করেছেন? সো এটা বেসিক্যালি আমার মানে স্টাফরাই দেয় বেশিরভাগ নাম, বাট এটা আমি স্পেশাল। জি, ওর নাম সিল্ক। খুবই ভালো লেগেছে। পাশে আর একটা দেখতে পাচ্ছি, একটু ভিন্ন জাতের মনে হচ্ছে। জি, এটা সিন্ধি গরু। আচ্ছা, ওর নাম লালি। লালি? গায়ের রং একটু লালচে এটার জন্য? এটা অ্যাকচুয়ালি আমার স্টাফের একটা ছোট ছেলে আছে, ওই
নামটা রেখেছে, ও নামটা রেখেছে। এটার ওজন বর্তমানে কেমন হবে? 650 ওয়েট, ওর বয়স এখন 6 দাঁত। 6 দাঁত যখন এনেছিলেন তখন? তখন 2 দাঁত থেকে 4 দাঁত হচ্ছিল। আচ্ছা, তো এটা কত বছর যাবত আপনার? এটা 1 বছর। আচ্ছা, তো একে কত টাকা আশা করছেন যদি আমাদের দর্শকেরা নিতে চায়? 4 লাখ টাকা আশা করছি। 4 লক্ষ টাকা, বাহ, খুবই চমৎকার। দর্শক, 4 লক্ষ টাকা দিয়ে কিন্তু আপনারা অনেক বড় একটা গরু মোটামুটি পাচ্ছেন। আমার মনে হয় এটা নিলে আপনারা বেশ লাভবানই হবেন, তাই না? খুবই চমৎকার, খুবই ভালো লেগেছে, মাশাআল্লাহ। আর পাশে যে আরেকটা দেখতে পাচ্ছি, এটা দেশাল, দেশাল জাতের। ওর নাম র্যাম্বো। র্যাম্বো, আচ্ছা। বিকজ ও একটু লাফালাফি বেশি করে, এটার জন্যই নাম দিয়েছে ফাইটার। আচ্ছা, ফাইটার অ্যাজ ইন র্যাম্বো। আর ওর ওয়েট আছে অ্যারাউন্ড 610 কেজি মতো। 610 কেজির মতো, বাহ। আচ্ছা, এটা যদি আমাদের দর্শকেরা নিতে চায় সেই ক্ষেত্রে আপনার কাছে কত দিয়ে নিতে পারবে? এটা দাম রেখেছে 3,60,000 টাকা। এই যে কোরবানি ঈদ তো আর কিছুদিন বাকি আছে, তাই না? তো এই ঈদকে কেন্দ্র করে আপনি আসলে খামারে আলাদাভাবে কি কি বিশেষ পরিচর্যা করছেন? ঈদ ক্ষেত্রে আমরা চাচ্ছি যাতে সবার জন্য গরু থাকে, বিভিন্ন সাইজের, নট অনলি যে এত বড় গরু তা না, আমাদের কাছে ছোট গরুও আছে, মানে সাধারণ মানুষগুলো যেন নিতে পারে, সবাই যেন নিতে পারে, সবাই যেন নিতে পারে, আর আমরা যাতে সবাইকে হ্যাপি করতে পারি এটাই আমাদের চেষ্টা। আর এখানে দেখতে পাচ্ছি খুবই চমৎকার লাগছে, অনেকগুলো গরু ছেড়ে রেখেছে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে, কিন্তু তো সেগুলো তো একটু আমাদের দর্শককে দেখাতে হবে, তাই না? চলুন আসুন দেখাচ্ছি। গরুগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এখানে যে যে প্লে জোনটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, গরু এইভাবে রেখেছেন, সব সময় কি এইভাবে রাখা হয়? রাখা হয় বলতে ওদেরকে ছেড়ে রাখি আমরা। আচ্ছা, কেন ছেড়ে কেন রাখেন? সো ওরা ওয়ার্কআউট করে, মানে হাঁটাচলা করে, এটার জন্য ওদের মেটাবলিজম বাড়ে, খাওয়া দাওয়া চাহিদা বাড়ে, সুস্থ থাকে। ভাই, যে এখানে এত সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি সেগুলো তো হচ্ছে আমাদের দর্শককে দেখাতে হবে, তাই না? তো প্রথমে কোনটা দেখাবো? চলুন আসুন, আমরা এখান থেকে স্টার্ট করি। আচ্ছা, এই গরুটা না? জি, এই গরুটা তো খুবই চমৎকার লাগছে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গায়ের রংটা কিন্তু খুবই সুন্দর, না? এটা কোন জাতের গরু? এটা গির আর সাইওয়ালের ক্রস। আচ্ছা, দুইটার ক্রস, না? গায়ের রংটা খুবই চমৎকার দর্শক, দেখতে পাচ্ছেন এর কোস্ট কিন্তু বেশ লম্বা, না? খুবই চমৎকার লাগছে। গরুটা মোটামুটি মিডিয়াম সাইজের হলেও কিন্তু বেশ হৃষ্টপুষ্ট, না? গায়ের রংটা খুবই চমৎকার দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই গায়ের রঙের চাহিদা কিন্তু বাজারে অনেক, তাই না? কুরবানির ক্ষেত্রে দেখা যায় যে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে এই গায়ের রংটাই হচ্ছে পছন্দ করে থাকে। তো এটার বর্তমানে ওজন কেমন হবে? ওর 580 কেজি আছে। 580 কেজি, বাহ, খুবই সুন্দর। কত টাকা আশা করছেন? আমরা আশা করছি 3,30,000। 3,30,000 টাকা। দর্শক, আপনারা চাইলেই কিন্তু এটাকে হচ্ছে ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন। এখানে আরেকটা দেখতে পাচ্ছি খুবই চমৎকার, আমার কাছে ওই কালারের গরু কিন্তু অনেক ভালো লাগে, এই সম্পর্কে একটু জানতে চাই। এটা আমার ফেভারিট বুল। আচ্ছা, এখানকার, ওর নাম অপটিমাস প্রাইম। আচ্ছা, এই নাম রাখার কারণ? বিকজ আমি ট্রান্সফর্মার একটা ফ্যান, একটা মুভি দেখছেন নাকি আমি নট শিওর, সো ওর মধ্যে লিড ক্যারেক্টার থাকে প্রাইম, আর ওই তো বসই, বস বস ভাব আছে দর্শক, ওর ক্যারেক্টার দেখতে পাচ্ছেন, ক্যারেক্টার ওয়াইজ ওর নামটা ওর সাথে যায় অনেক। আচ্ছা, এটা কোন জাতের গরু? এটা সাইওয়াল গরু। সাইওয়াল, ওর ওয়েট আছে অ্যারাউন্ড 670। আচ্ছা, আর কত টাকা আশা করছেন এটাকে? আমরা 3.5 লাখ টাকা আশা করছি। আচ্ছা, খুবই চমৎকার লাগছে। এই যে আমাদের দর্শকেরা যদি আপনার কাছ থেকে গরু নিতে চায় সেই ক্ষেত্রে কিভাবে নিতে পারবে? আমাদের ফেসবুক পেজ আছে, আমরা কিছু ওখানে ছবি দিয়ে রাখি, ভিডিও দিয়ে রাখি, আর এসে তো দেখতেই পারবে। আমাদের অ্যাড্রেস কোয়াইট ইজি, গুগল ম্যাপেও দেখতে পারবে ইনশাল্লাহ। এখানের গরুগুলোও কিন্তু খুব সুন্দর লাগছে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। এই গরুটা সম্পর্কে আগে একটু জানতে চাই, এটা কোন জাতের গরু? সাহিওয়াল জাতের গরু, লাল। আচ্ছা, লাল কালো, হয়তোবা কিছু মিশ্রণ থাকতে পারে, আমি মোটামুটি পায়ের পাতা পর্যন্ত চলে গেছে, খুবই চমৎকার লাগছে। আর সাহিওয়ালের মাঝে কিন্তু এই কালারটা একটু ভিন্ন, আপনারা কিন্তু চাইলে এটা নিতে পারেন। জানতে চাই এটা কোন জায়গা থেকে সংগ্রহ করেছেন? জি, এটা আমরা, আমার একটা রিলেটিভ ছিল, আচ্ছা, সে গরু পালে, আচ্ছা, তো তার থেকে সে বিভিন্ন জায়গা থেকে গরু আনে, আচ্ছা, আর তার থেকে নেওয়া আর কি, ও বেসিক্যালি মনে হয় পাবনা থেকে নিয়েছে, আমি ওর থেকে নিয়েছি। আপনার এখানে কতদিন যাবত আছে? এটা 6 মাস।
6 মাস আচ্ছা তো খুব বেশি দিন হয়নি তো এর ওজন বর্তমানে কেমন হবে ওর ওয়েট আছে अराउंड 500 500 জি তো আপনি একে কত টাকা আশা করছেন সো বেসিক্যালি ওয়েট তো ওভারপ্রাইসড because of the quality যদি ভালো দাম যায় থাকবে চলে যাবে আর না হলে আমরা আচ্ছা হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই চামড়া কিন্তু প্রচুর লুজ এ কিন্তু আরো অনেক বড় হবে আর এটা যখন আরো অনেক বড় হবে দেখতে খুবই সুন্দর লাগবে কারণ এর গায়ের রং অনেক সুন্দর মানে লাল কালো সবকিছুর মানে মিশ্রণে খুবই চমৎকার লাগছে এই যে এখানে যে গরুগুলো ছেড়ে রেখেছেন তো ক্রেতারাও এসে কি এই অবস্থায় দেখছেন নাকি শেডে করে তাদের দেখাচ্ছেন আসলে শেডে যায় তারপর আমার গরুগুলো এখানে ছেড়ে দিই আচ্ছা সিঙ্গেল দুইটা হলে দুইটা দুইটা ছেড়ে দিই তারপর ওরা ঘুরে দেখে মানে অ্যাক্টিভিটিস কেমন সেটা দেখার জন্য ক্রেতারা নিতে পারে সুস্থতার ব্যাপার সেটা আছে দেখলে তো বোঝায় না এসে ভিতর আমরা ছেড়ে দিই ওরা দেখে বুঝে নেয় আচ্ছা আর আরো বেটার বোঝা যায় আসলে ছেড়ে ভিতর আসলে গরু বোঝায় না আচ্ছা এই গরু হৃষ্টপুষ্ট করণের ক্ষেত্রে বা হচ্ছে গরু খামার দিলে শুধু কি হচ্ছে কোরবানি ঈদকে কেন্দ্র করে দিলেই লাভবান হওয়া যায় নাকি বাকি সময় হচ্ছে বিক্রি করলে ভালো হয় আপনার আসলে আমাদের যেটা আমরা ট্রাই করছি ফর মিট আমরা পুরো বছরই গরু বেচা কিনা করব আর আমাদের একটা প্রসেসিং প্ল্যান থাকবে তো ওই কারণে আমরা আসলে এটা করা যায় না শুধু ঈদে বেচে আপনি খামার সাসটেইন করতে পারবে না আচ্ছা আর কোরবানির ক্ষেত্রে কিন্তু দেখা যায় অনেক সময় আমাদের দর্শক যারা আছে তারা কিন্তু ফ্যামিলি নিয়ে গিয়ে হচ্ছে গরু কিনতে যায় তখন কিন্তু হাটে গিয়ে সম্ভব হয় না অনেকের বাচ্চা থাকে মানে সবকিছু মিলে হাটে কেনা কিন্তু সম্ভব হয় না তখন তারা হচ্ছে খামারে এসে গরু কিনতে চায় এই যে খামারে এসে গরু কিনবে তারা কিভাবে বুঝবে যে এই গরুটি সুস্থ তারা কেন এটা নেবে আসলে গরু চেহারা গরু চোখ গরু পা আচ্ছা আপনি আমরা তো ছেড়ে দিই যাতে ন্যাচারালি ও যেটা ন্যাচারাল সেটাই যাতে থাকে সো ওই কারণে আমার মনে হয় আর খামারের থেকে নেওয়াটা হলো একটা লাইবিলিটি আমার থেকে একটা লাইবিলিটি আছে যে আমি আপনাকে একটা ভালো প্রোডাক্ট না দিলে আমার একটা ইমেজ আছে আপনি আমরা আপনি নেক্সট টাইম আমার কাছে আসবেন না আচ্ছা আপনার কাছে না দর্শকরা তো অন্য খামারেও যেতে পারে সেই ক্ষেত্রে তাদের তো হচ্ছে জানা প্রয়োজন আসলে গরুটা সুস্থ কিনা যেমন এটা কোন জাতের গরু এটা নেপালি নেপালি এই গরুটা সুস্থ কিনা এটা আমাদের দর্শক আমি যদি কিনতে চাই কিভাবে বুঝবো যে এই গরুটা সুস্থ এটা একটু জানতে চাই চোখ দেখবেন চোখ কেমন হতে হবে চোখে মানে কোনো পানি পড়ছে না কি আচ্ছা তারপর ওর বডি স্ট্রাকচার দেখবেন ওর হাঁটাচলা দেখবেন ও কি স্ট্রেট হাঁটতে পারছে নাকি কোনো ব্যথা আছে নাকি খুরা হলে হাতে পায়ে আপনার হাঁটতে কষ্ট হয় তো ওইসব স্কিনে কোনো অ্যালার্জি আছে নাকি ওগুলো দেখতে হবে আসলে আপনাকে একটা কথা বলি আমি এক্সপিরিয়েন্স করছি আমি অনেকে দেখছি হাঁটে যে আপনার চঞ্চল গরু লাফালাফি করছে এই সেই তো আমি মনে করছি সুস্থ বাট পরে দেখা যাচ্ছে যে ওরা এক ধরনের একটা লিফ ইউজ করে পাতা ইউজ করে যেটা কারণে ওদের খুজলি হয় সুসুলি হয় তো সব জায়গায় তো ভালো খারাপ লোক আছে তো কিছু অসৎ মানুষ এগুলো ইউজ করে আচ্ছা যেন হচ্ছে গরু বেশি লাফালাফি করে আপনি বলবেন হ্যাঁ গরু তো সুস্থ যেন ক্রেতারা বলে যে গরুর অ্যাক্টিভিটিস ভালো এটা সুস্থ বাট দর্শক এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তাই না আচ্ছা তো এর কথা একটু জানতে চাই এ তো হচ্ছে গির জাতের গরু না তো একে কোন জায়গা থেকে সংগ্রহ করেছেন ওকে আমরা কুষ্টিয়া থেকে নিয়েছি কুষ্টিয়া থেকে কতদিন আগে সংগ্রহ করেছিলেন এক বছর এর এখন গয়টি দাঁত আছে খুবই চঞ্চল মনে হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই চঞ্চল চার দাঁত না তো এর ওজন কেমন হবে এখন ওর এখন ওরও অলমোস্ট 500 কত আশা করছে 2,80,000 2,80,000 টাকা গরু অনুযায়ী ঠিকঠাক লাগছে আমরা আসলে চেষ্টা করি হাট থেকে ডিফারেন্ট কিছু রাখতে আচ্ছা সো আমরা দামগুলোও 19-20 ভাবে করে রাখি যাতে মানুষ আনকমফোর্টেবল ফিল না করে দাম করার জন্য মানে দাম শুনে যেন ভয় না পায় অনেক সময় দেখা যায় গরুর দাম শুনে হচ্ছে ক্রেতারা অনেক ভয় পেয়ে যায় এটার জন্য এমন দাম খুবই ভালো লেগেছে সামনে আরো অনেক গরু দেখতে পাচ্ছি সেগুলো একটু দেখতে চাই এই পাশের গরুগুলোকে মোটামুটি একটু ছোট মনে হচ্ছে সেটা কেন সবার জন্য আমরা তো গরু রাখছি সব সাইজের যাতে সবাইকে স্যাটিসফাই করতে পারি আচ্ছা এই যে এত বড় একটা খামার দিলেন হ্যাঁ এর আগে কি কোনো ট্রেনিং নিয়েছিলেন জি আমি আসলে ট্রেনিং নিই নাই সত্যি বলতে আমি জাস্ট গুগল করে যা শিখা আর আস্তে আস্তে এক্সপেরিয়েন্সে শুধু যতটুকু শিখি এই গুগল করে করে ফেলে কোনো সমস্যা হচ্ছে না ইনশাআল্লাহ আপনি আসলে গরু কিভাবে বিক্রি করে থাকেন এটা কি এক একটা গরু অনুযায়ী এমনি আন্দাজ মতো হচ্ছে দাম বিক্রি করেন নাকি হচ্ছে অনেক খামারে আমরা দেখি যে লাইভ ওয়েটের মাধ্যমে কিন্তু হচ্ছে গরু বিক্রি করে সেইভাবেও করেন আমরা লাইভ ওয়েটে দিচ্ছি না আচ্ছা আমরা একটা আন্দাজ বলে দিই আচ্ছা যদি কাস্টমার চায় চেক করে দিতে পারবো আচ্ছা বাট প্রাইসটা জাস্ট একটা আন্দাজের উপর আচ্ছা
আর এখানে যে মোটামুটি সাইজের ছোট গরুগুলো দেখছি এগুলো সর্বনিম্ন কত টাকা? রাইট নাও 1,20,000। হ্যাঁ, এখানে এই যে এত সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি সেগুলো এখন আমি আমাদের দর্শকদেরকে দেখাতে চাই। প্রথমে কোনটা দেখাবো? এটা দেখাবো। এটা আচ্ছা, এটা কোন জাতে? এটা আরসিসি। আরসিসি, আচ্ছা। ওর নাম হচ্ছে রেড ক্যাটল চিটাগং। আচ্ছা, ওর খালকোবেন, ওর হুফ, ওর চোখ, ওর লেজ সব পিঙ্ক। পরিমাণটা কম হয়। এর বর্তমান বয়স কেমন? ওর দুই দাঁত হয়েছে মাত্র। দুই দাঁত কি বিক্রি করার ভাবনা আছে? তো কত আশা করছেন? জি, ওর আমরা আশা করছি 2,20,000। তাহলে এর ওজন কেমন হবে? ওর ওজন আছে 450। খুবই চমৎকার, খুব বেশ হৃষ্টপুষ্ট মনে হচ্ছে। তো দর্শক, আপনারা চাইলে কিন্তু এই আরসিসি ভাইয়ের কাছ থেকে নিতে পারেন, আমার মনে হয় যে আপনারা বেশ লাভবানই হবেন। এখানে আরেকটা গরু দেখতে পাচ্ছি, এটা একটা দেশি গরু। দেশি গরু? আচ্ছা, তো আমাদের দেশি গরু। আচ্ছা, ওর বয়স দুই দাঁত, এলিজিবল ঈদের জন্য, আর ওর ওয়েট আছে সাড়ে তিনশো। রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকে আমরা জানি। দেশি গরু অনুযায়ী খুব ভালোই দাম, খুবই কমই মনে হচ্ছে। আপনারা চাইলে ভাইয়ের কাছ থেকে নিতে পারেন। এখানে তো আরো অনেক গরু দেখতে পাচ্ছি, খুবই চমৎকার। একটু দেখতে চাই এখন কোনটা দেখাবে? এটা শাহিওয়াল আর দেশি ক্রস। শাহিওয়াল আর দেশি ক্রস, বাহ, খুবই চমৎকার লাগছে। দর্শক দেখতে পাচ্ছেন, এই যে এদেরকে ধরাই যায় না, ওরা প্রচুর পরিমাণে চঞ্চল। দেশি গরু একটু লাফালাফি বেশি, লাফালাফি করবে। আর এদের এই অ্যাক্টিভিটিস দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে গরুগুলো সুস্থ আছে না? আচ্ছা, তো এই সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই। ওর ওয়েট আছে অ্যারাউন্ড 425। আচ্ছা, ওকে আমি একদম ছোট থাকতে নিছিলাম। কতদিন বয়স? তখন দাঁতে নেই। ও আচ্ছা, 18-19 মাস হবে। আচ্ছা, বাট এখন ধরেন আড়াই বছরের উপরে। ওর আড়াই বছরের উপরে। এইদিকে একটু গরুটাকে এদিকে আনা যাবে, দর্শকদেরকে একটু ভালো করে দেখাতে চাই। দর্শক দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু এই যে দেশি আর শাহিওয়ালের ক্রস, হ্যাঁ, এটার জন্য গায়ের রংটা খুবই সুন্দর। আর দেশি আর শাহিওয়ালের ক্রস হওয়াতে কিন্তু এর চঞ্চলতা অনেক বেশি, তাই না? তো এটাকে কত টাকা আশা করছেন? এটা আমরা 2,00,000 টাকা আশা করছি। 2,00,000 টাকা আশা করছেন? সংগ্রহ কোথা থেকে করেছেন? এটা আমরা লোকালি এখান থেকে নিয়েছি, বাসখালি। দর্শক, আপনারা চাইলে কিন্তু এই গরুটি নিতে পারেন, খুবই চমৎকার, আমার অনেক ভালো লেগেছে। আচ্ছা ভাই, যে এতদিন 2 বছর যাবত খামার দিলেন, এই 2 বছরের মাঝে কি কোনো রোগ বালাই সম্মুখীন? অবশ্যই অবশ্যই, আমার রোগ আসবে, রোগ থাকবে, এটা থেকে আমরা শিখছি। বাট কিভাবে প্রিভেন্ট করতে পারে ওইটাই ট্রাই করার চেষ্টা করছি। যেরকম আমরা সিজন ওয়াইজ কিছু রোগ আসে, FMD আসে, লাম্পি আসে, তো ভ্যাকসিনেশন খুব দরকার, টাইম মতো ভ্যাকসিনেশন করতে হবে। ওগুলো আমরা মেনটেন করতেছি, বাট অনেক সময় আমরা অনেক ভুলও করছি, ওইটা থেকেও শিখছি। তো আমরা চার্ট মেনটেন করি, সো কোন সময় কি হয়। এবছরের রেকর্ডটা দেখলে বুঝা হবে যে এই মান্থে গিয়ে বেশিরভাগ গরু এইসব প্রবলেম ফেস করছে। তো ওইভাবে তো ভ্যাকসিনও তো দিচ্ছেন ঠিক মতো। আচ্ছা, তো এই যে খামার দিলেন, এই খামার নিয়ে, খামারটা বেশ সুন্দর, আমি আমাদের দর্শককে দেখেছি, আমি আশা করছি আমাদের দর্শকের অনেক ভালো লেগেছে। এই খামার নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আমি একটু শুনতে চাই। তো আমরা ঈদের পর ইনশাল্লাহ ডেইরিটা স্টার্ট করব। আচ্ছা, আমাদের ফ্যাক্টরি রেডি, আমরা বাই প্রোডাক্ট করব, বাটার, চিজ, ঘি, ইয়োগার্ট, ইনশাল্লাহ এটাই আমাদের গোলস। আর ফ্যাটনিং ক্ষেত্রে আমরা মিট প্রসেস করব। আচ্ছা, সো আমরা স্টেক কাট বলেন, আন্ডারকাট বলেন, এভাবে কিছু, এই জন্য আমরা মিট প্রোডিউস করার প্র্যাকটিসটা এখন থেকেই করছি। আচ্ছা, নট বিকজ শুধু ঈদ, যাতে পুরো বছর আমরা মাংস বেচে নিজেরা সাস্টেন করতে পারি। আচ্ছা ভাই, আপনার সাথে আজকে কথা বলে অনেক ভালো লাগলো, আশা করছি আমাদের দর্শকের অনেক ভালো লেগেছে। আপনার প্রতি অনেক শুভকামনা থাকবে, তার সাথে এই প্রত্যাশাও থাকবে যেন আপনি কুরবানি ঈদকে কেন্দ্র করে বেশ লাভবান হন। আর আমাদের দর্শকেরকে বলছি, যারা হচ্ছে আপনারা হচ্ছে ভাইয়ের কাছ থেকে গরু নিতে চান, তারা ভাইয়ের সাথে যোগাযোগ করে গরু নিতে পারবেন। প্রতিটি গরুই কিন্তু অসম্ভব ভালো ছিল, সুন্দর ছিল। থ্যাংক ইউ। তো আজকে আমাদের সময় শেষ, আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ, আর আপনার ফুল টিমকে ধন্যবাদ, আপনারা কষ্ট করে। আচ্ছা, আপনার প্রতি শুভকামনা রইল, আল্লাহ হাফেজ।
কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@deepto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 01787682832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত।